হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। সেম থোবরা, সেম ভয়েস নিয়ে আবার, সরি, বৈশালী মজুমদার দেবরয়। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, হ্যাঁ মোটামুটি হয়ে যাবে ধরে নাও 1 week। ইয়া, আই এম সরি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আই এম সরি। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়ির মা কালী পুজোর ব্লগ। মা কালী পুজো ছিল ডিসেম্বরের 12 তারিখ, যদি আমি রাইট হয়ে থাকি, আর আমার রিসেপশন ছিল ডিসেম্বরের 3 তারিখ, মানে আমার বিয়ের অষ্টমঙ্গল আর কিছুদিন পরই ছিল আমাদের বাড়ির মা কালী পুজো। তো আমি পুজোর জন্য বাড়িতে চলে গেছিলাম, আমার বিয়ের কয়েকটা দিন পরই সুযোগ পেয়ে গেছিলাম আবার বাড়িতে এসে থাকবো বলে। তো এই পুজোর পর একটার পর একটা অনেকগুলো ফাংশন ছিল। পুজো নিয়ে আজকে ব্লগ, সব কিছু তোমরা দেখবে। এন্ড অব দি ব্লগটা একটু বড় হয়েছে, তো প্লিজ এন্ড অব দি দেখো। বিয়ের পর এই হচ্ছে আমাদের বাড়ির প্রথম মা কালী পুজো। আমি যতটা এক্সাইটেড, আমার বর ততটা এক্সাইটেড, মানে আমার ভীষণ 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 আনন্দ হচ্ছিল। প্রত্যেকবার প্রত্যেক পুজোতে মা কাকিমণি ওদেরকে দেখতাম যে বিয়ের পর যা যা রিচুয়াল ওরা করতে পারবে, এটা এবার আমি করতে পারছি। সত্যি ভীষণ ভালো লাগছিল, মাথা ভর্তি করে সিঁদুর হাতে, শাখা পলা শাড়ি নোয়া সব পরে মা কালীকে বরণ করব, পুজো এনজয় করব। হ্যাঁ, আমি আর আমার বর এবছর আর মায়ের উপোস রাখতে পারিনি, বিকজ বিয়ের ইমিডিয়েট পরই আমার শরীরটা ভীষণ খারাপ করে নিয়েছিল। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবে তোমরা, বিগিনিংয়ে যখন ব্লগটা স্টার্ট করেছিলাম এত দখল গেছে শরীরের উপর থেকে না, শরীরটা সত্যি ভীষণ খারাপ করে নিয়েছিল। তো যাই হোক, দুপুরবেলার টাইম মা কালী চলে এসছেন বাড়িতে। এবার মা কালীকে যা যা মা কালীর অলঙ্কার আছে সব কিছু আমি পরিয়ে দিচ্ছি, যেটা অ্যাজ ইউজুয়াল প্রতি বছর আমি করে থাকি আর কি। এবার মা বরণ করছে, তারপর একে একে সবাই বরণ করবে, আমিও বরণ করব, আমিও ভীষণ এক্সাইটেড বরণ করার জন্য, একদম মাথায় কাপড় দিয়ে ঘুমটা দিয়ে রিয়েলি এক্সাইটেড, বিশ্বাস করো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, শরীর খারাপের জন্য আমি এবছর আর উপোস করিনি। এমন কিছু নাই, শুধু কয়েকদিন থেকে না ভালো করে খাওয়া হচ্ছিলো না ঘুম হচ্ছিলো, তার জন্য শরীরটা ক্লান্ত করে নিয়েছিল। তো আমি প্রতি বছরই, জানো, মা কালীকে যখন আমি, আমাদের রিলেশন ছিল, যতবারই আমি পুজো হতো বাড়িতে সবসময় মা কালীর কাছে একটাই প্রার্থনা করতাম যে ঠাকুর, আমি যাকে জীবনে চুজ করেছি বা যাকে আমি পছন্দ করি, যাকে এতটা বছর থেকে ভালোবেসেছি, আমি যেন তারই তাকে আমার লাইফে পাই, তুমি আশীর্বাদ করো, আমি যেন, মানে কি বলবো, মানে এটা যেন সাকসেসফুল হয়। হ্যাঁ, আফটার ওয়েডিং নো ডাউট সাকসেসফুল হওয়া না হওয়াটা ম্যাটার করে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট তখন মনে হচ্ছিল বিয়েটাই মেবি সাকসেস। যাই হোক, এবার মন দিয়ে সুন্দর করে বরণ করছিলাম, বিশ্বাস করো আমার যে আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝানোর মতো না। নেক্সট ইয়ার নো ডাউট আমরা উপোস করব, প্রতি বছর আমি উপোস করি আর নেক্সট ইয়ার আবার করব। আর এবার একে একে প্রত্যেকটা ভাই বোন আমার সেম কামে কাজে লেগে পড়েছে, সবাই উৎসাহ নিয়ে মনে আগ্রহ নিয়ে, তো ওইখানে বসে বসে ডিরেকশন দিচ্ছিলাম, ওরা কাম করছিল। আংশু কাজ ছিল বাড়িতে, আংশু যায়নি, আংশু দিদার সাথে একেবারে যাবে আর কি। তো আংশুকে আমরা সবাই রেখে দিয়েছিলাম, আর বাকি বিয়ের পার্টি সবাই চলে গেছিলো, বিয়েতে যারা যারা এসেছিলো। আংশু ছিল আমাদের বিয়ের ফার্স্ট গেস্ট, আর ওই হবে লাস্ট গেস্ট, মানে ভাই বোনের মধ্যে। আর দিদা তো সবার আগে এসেছিলো, 2-3 মাস আগে, সেটা তোমরা জানোই, যারা রেগুলার ভিউয়ার্স, যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, যারা আমাদের প্রত্যেকটা ব্লগ দেখো তারা ডেফিনেটলি জানবে। এবার বাবা বসে এখানে সংকল্প করছে, বাবা কি আনন্দ, মেয়ে বাড়িতে এসছে, মাও বাড়িতে এসছে, মা বলতে মা কালী, বাবা মার আনন্দই আলাদা। আমি বাড়িতে কখন যাব কখন যাব, ঠিক মনটা যেন ছটফট করছিল, আর যেদিন যাওয়ার টাইম হচ্ছিল সকাল থেকে যেন কত এক্সাইটেড আমি কখন যাব কখন যাব, ভাই গিয়ে নিয়ে এসেছিল আমাকে, আর বাড়িতে প্রত্যেকটা লোক আমার জন্য ওয়েট করছিল। বাড়ির পুজো আর বাড়ির মেয়ে বাড়িতে আসবে না তা হয় বলো, পুজোটা এবার না, মানে পুজো তো ঘটা করেই হয়, বাট এবছর আমাদের মানে আত্মীয় স্বজন কম বলা হয়েছে, লোকজন কম বলা হয়েছে। আর এই একটা আমাদের পুচকে সাবস্ক্রাইবার এত সুন্দর করে ঢাক বাজাচ্ছিল, তোমরা একটু শুনো। পুচকে
প্রিয় সাবস্ক্রাইবারটা ছিল আমার ভাই আদুর বন্ধু, স্কুল ফ্রেন্ড। ও আবার আমাকে বলছিল যে কবে ব্লগটা আপলোড করব। হ্যাঁ, নো ডাউট দেরি হয়ে গেছে, একটার পর একটা সব ব্লগ যাচ্ছিল, তার মধ্যে আমি প্রত্যেকটা ব্লগ দিতে ডিলে করছিলাম। আর বাড়ির প্রত্যেকে তৈরি হয়ে গেছে, দিদাও এবার শাড়ি শাড়ি গুটটাড়ি পরে সাজুগুজু করে মায়ের সামনে বসে আছে, যেটা ঠাম্মা বসত সবসময়, এবার ঠাম্মার জায়গাটা দিদা পূরণ করে দিল। সত্যি বাড়িতে বড় জ্যেষ্ঠ কেউ থাকলে না বাড়ির পরিবেশটাই অন্যরকম থাকে। এত সুন্দর করে ঢাক বাজা ছিল, এবার সবাই ওকে দেখে সবার যেরকম শরীর রক্ত গরম হয়ে গেছে, সবাই এবার বলছে না সবাই ঢাকের কম্পিটিশন হবে। লোকজন কম বলে একটা কী জিনিস হয় জানো, সবাই না আমরা খুব বেশি এনজয় করতে পারছিলাম, লোকজন আসলে গেস্ট অ্যাটেন্ড করা তো সেটা একদম মানে হ্যাকটিক হয়ে যায় আর কি। তো এখানে যেহেতু লোকজন কম, তার জন্য আমাদের যে রান্নার লোক ছিল উনি বিয়ের থেকে কালী পুজো অবধি আমাদের বাড়িতে ছিলেন, মানে উনি আর যাননি, তো কালী পুজোর পর তারপর ওনাকে ছুটি দেওয়া হয়েছে। তো কয়েকজন ধরো 100 জন বা 110 জন এরকম হবে আত্মীয়, একদম ক্লোজ রিলেটিভ যারা, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তার জন্য ঘরেই মানে ঘরের উনুনেই ওই রান্নার লোকজন মানে যা যা ছিল সবাই মিলে রান্নাবাড়া করে আয়োজন করা হয়েছে। মা কালী পুজো খিচুড়ি তো হবেই, আর আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটা মা আমাকে মানে মা বাবা পুজো উপলক্ষে আমাকে দিয়েছে। আর বাবা না প্রতি বছরই দুর্গা পুজোর সময় যেরকম শাড়ি দেয় মাকে, তো কালী পুজোর সময় একটা নতুন শাড়ি মাকে এবার কিনে দিয়েছে। প্রতি বছর মা মানে বাবা মাকে দেয় আর কি। তো সবাই তৈরি, এই হচ্ছে আমি তৈরি একদম নতুন রূপে নতুন সাজে, সত্যি ভীষণ ভালো লাগছিল। আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর মা কালীকে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে তো জানাবি। তো মা কালীকে, বাড়ির মা আর বাড়ির মেয়েকে কেমন লাগছে, আর আমাদের পুচকেটাকে দেখো, ও শাড়ি পরেছে, সবাই শাড়ি পরেছে আর ও শাড়ি পরবে না, তা তো হয় না বলো। আর কাকিমণিও চলে এসেছিলো, কাকিমণি সকাল থেকেই ছিল পুজোর কামে কাজে, দিদাও মানে কামকাজ করছিল, দিদাও উপোস করেছিল, সবাই উপোস করেছিল, শুধু আমি আর আমার বর বাদে। আর এদিকে ব্রুনো এবার একটু রিল্যাক্স ফিল করছিল, লোকজন কম, ওকে তো বেঁধে রাখা হয়নি, ঘরের মধ্যেই ঘোরাঘুরি করছিল। মা ঢাক বাজিয়েছে, এবার একের পর এক তোমাদের বললাম না কম্পিটিশন শুরু হয়ে গেছে। ছোটোমণিকে ডেকে মানে স্টেজে তোলা হয়েছে, ছোটোমণি লজ্জা পাচ্ছিল, সত্যি কথা বাজাতে পারে কিন্তু বাট লজ্জা পাচ্ছিল। হঠাৎ করে ধূপ করে বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে আমার যেমন লেগেছে পিছন দিকে ব্রুনো দৌড় দিয়েছে, বাট ওটা ব্রুনো না সুইটি ছিল। ব্রুনো আর সুইটি দেখতে দুটা এতই সিমিলার যে সেমই লাগে দেখতে। এবার আদর এক্সাইটমেন্ট দেখো,
বাবা, ঢাক বাজানোর প্রতিযোগিতা তার মানে শেষ হলো। দেখতে দেখতে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই চলে এসছে। এখানে বাবা, মা, তারপর বৈশালীর মা, বৈশালীর মা আমার শ্বশুর বাড়ির লোকজন না, যাই হোক, তারপর কাকু কাকিমণি সবাই চলে এসেছিল। আর এদিকে বাবা আর বৌমণি, ওরা বিয়ে বিয়ান, তো তার জন্য খুব ঢং তামসা চলছিল। ওরা ওরা এদিকে এনজয় করুক, আর বাড়ির সব চারিদিকটা আমি একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আস্তে আস্তে অঞ্জলি নেওয়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। ধর্ম কাম বলে দেবী নারায়ণী নমস্তুতে নমো মহিষাগ্নি। প্রতি বছর অনেক লোকজন বলায়, তো আমাদের আমার যেখানে বিয়ে হয়েছিল মাঠটা, এখানে আমাদের প্রতি বছর মা কালী পুজোর সময় লোকজনকে খাওয়ানো হয়। তো এবছর যেহেতু সীমিত লোকজন, তার জন্য ছাদের উপরেই মানে রাঙ্গা কাকু পুরো পাণ্ডাল বেঁধে তারপর এখানে খাওয়া দাওয়া হবে। তো কী কী ছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ছিল কাঁচা প্রসাদ, তারপর ছিল পায়েস, খিচুড়ি, আলু ভাজা, ডালনা, তার সাথে পাঁপড় ভাজা। উফ, খিচুড়ি খেতে আমার কি যে পছন্দ, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কাদের কাদের খিচুড়ি খেতে ভীষণ পছন্দ হয়। এখানে শুভর মাও এসেছিল, শুভর মা বিয়েতেও এসেছিল। শুভ যারা চেনো না, তার যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলছি, শুভ হচ্ছে আমার ভাই, ঠিক আছে? আর আমার ভীষণ ভালো লাগে, আগে অনেক ব্লগে বলেছি, এখন আবার বলছি, আমার প্রত্যেকটা ভাই বোন মিলে কি সুন্দর। দেখো, ওদেরকে কিন্তু বলতে হয় না যে তোরা পরিবেশন কর বা কামকাজ কর, ওরা নিজের থেকেই উৎসাহ দেখিয়ে যখন কামকাজগুলো করে ভীষণ ভালো লাগে আর কি দেখতে। আর এবার আরেকজন আমাদের পণ্ডিত, মানে এই হচ্ছে আমার ভাই শুভ, এখানে ঢাক বাজানোর ও একটু কায়দা দেখাচ্ছে আর কি। আনন্দ মজা সব কিছুই হচ্ছিল, তার সাথে সাথে পুজোও চলছিল। মা কালী পূজা এবার শেষের পথে, মানে শেষ প্রায় শেষ হয়ে যাবে। এইখানে পুরুতমশাই আরতি করছে পঞ্চপ্রদীপ দিয়ে, আর আমরা সবাই গোল করে দাঁড়িয়ে আছি। তারই মধ্যে আমার বর চলে এসছে, ও আসতে একটু দেরি হয়েছে নো ডাউট, কেন কি দোকানে ছিল, দোকান করে তারপর এসছে আর কি। আর এখানে আমরা সবাই দেখছি, আর তারপর এখানে পঞ্চপ্রদীপ নিয়ে আমি সবাইকে দিচ্ছি, যেটা আমি প্রতি বছরই করি। ভালো লাগছিল, সবাই আমাকে দেখছিল, যারা যারা রিলেটিভ বিয়েতে আসতে পারেনি ওরা এসেছিলো, যারা বিয়েতে এসেছিলো তারাও এসেছিলো, সবাই আমাকে দেখে বলছিলো ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছিলো এইসব শুনে। কার না ভালো লাগে বলো, নিজের তারিফ শুনতে? আর সবারই না, প্রত্যেক যেখানে যে জায়গা থেকে মেয়ে বিয়ে হয়, সব বাকিদের না একটা এক্সাইটেড বা একটা কিউরিসিটি থাকে দেখবে, যে মেয়েকে বিয়ের পর দেখতে কেমন লাগছে, সিঁদুর পরে কেমন লাগছে। আর আপুর এই সুইট জেস্টারটা দেখো, নিজে আগে নেওয়ার আগে আমার মাথায় ছোঁয়ালো, তারপর নিজে নিল। তারপর উপরে সবাই চলে এসেছিলো খাওয়া দাওয়া করবে বলে। এখানে আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই বসেছে, তার জন্য মাও এসছে, সবাইকে একটু দেখে শুনে দিচ্ছে প্রসাদ। একটু আগে যেহেতু ঢাক কম্পিটিশান হয়েছে, এবার ভাবছি সবাই মিলে আমরা ধুনুচি নাচ কম্পিটিশান করব। তো ধুনুচি নাচের কম্পিটিশানটা জাস্ট সময়মার তো শুরু হবেই, তার আগে এখানে শুরু হয়ে গেছে যজ্ঞ। মা যে কোনো পুজো আচ্ছাতে যজ্ঞ যখন হয় না, দেখবে সত্যি ভীষণ ভালো লাগে, একটা অন্যরকমই পজিটিভিটি ভাইব ভাইবস তখন আসা স্টার্ট করে। গুরুজনেরা বলে যজ্ঞের যত তাপ হবে, যত আগুন উপরে উঠবে, তত নাকি বোঝা যায় পুজোটা কেমন হয়েছে। জানি না, গুরুজনেরা বলে হয়তো এমনই হয়। এবার আমি আর ও মিলে এখানে সুন্দর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, একটু ধূপ দেখাচ্ছি। বিশেষ করে এতটা বছরের সম্পর্ক আজকে ফুলফিল হলো, আর সেটাই ভগবানকে থ্যাংক ইউ বলছিলাম। ও আর আমি মিলে, মানে ও এক মানে মা কালীকে ভীষণ মানে, আর আমাদের বাড়িতে পুজো হয়, স্বাভাবিক কথা, আমিও মা কালীকে মানি। তো ঠাকুরকে একটু থ্যাংক ইউ বললাম দুজনা মিলে। নেক্সট ইয়ার নো ডাউট আবার সুন্দর করে উপোস থেকে ঠাকুরের পায়ে একটু অঞ্জলি দেবো, সেটাই আশা রাখছি। এবার এদিকে কাকা শ্বশুর ঢাক বাজাচ্ছে, আর জামাই বেটা কাশি বাজাচ্ছে, মানে আস্তে আস্তে সবাই একটু ওয়ার্ম আপ হচ্ছে আর কি ধুনুচি নাচের জন্য। Hey, Ma Kali, look. Look, you have new one. English bujhto na bangla ho? Na bujhto na.
থাকে যে বড় কুস্ত লাগে এ ফার্স্ট টাইম তো বন্ধ মিটলো টুগেদার 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 আমার দেখো মোবাইল দুটো দিছে আমার নাই তা আমি কইছিনি জামাই কালা একের পর এক ধুনু চিনা স্টার্ট। এখানে শুভ পাশে ধূপতি নিয়ে চোখে এত বাজেভাবে ধুনো ঢুকেছে তার জন্য আর দিতে পারিনি কিছু। একটু সময় দুলাও ডান্স করেছিল বাট ওর ক্লিপিংসটা আমার কাছে নেই। এবার ওরা সবাই মিলে ওকে ধরেছে যে ও নাকি ধুনু চিনাচ নাচবে। বেচারা জীবনের প্রথম, আমাকে পরে বলছিল জানো আমি লাইফে ফার্স্ট টাইম এরকম ধুনু চিনাচ নাচলাম, আমারটা কেমন হয়েছে দেখতে, বাজে লাগছিল কি না না। যাই হোক, সবার মন রাখার জন্য একটু যে হাত পাও নাচিয়ে সুন্দর করে নেচেছে সেটাই ভীষণ ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগলো ওদের ডান্সটা, মানে ওর ডান্সটা, প্লিজ কমেন্ট করে জানিও। যাই হোক, একের পর এক এবার সবাই ধুনুচি নাচ দেবে, তো তোমরা দেখো এনজয় করো।
বাস বাবা, অনেক হলো ধুনুচি নাচ, এবার আমরা সবাই মিলে এখানে একটু ফটোশ্যুট চলছে। মা, বাবা, আমি ও সবাই মিলে একটু সুন্দর করে ছবি তুলছিলাম। তারপর শুরু হবে আস্তে আস্তে একের পর এক সব ফটোশ্যুট। সবাইকে নিয়ে খুব সুন্দর করে ফটো উঠেছি। যদি ছবিগুলো থেকে থাকে তাহলে আমি কমিউনিটিতে পোস্ট করব, তোমরা গিয়ে দেখতে পারো। আরেকটা কথা, আমি কমিউনিটিতে আমাদের বিয়ের কিছু ছবি পোস্ট করেছি প্রি ওয়েডিংয়ের, তো তোমরা যারা দেখো নি আমাদের চ্যানেলে ভিজিট করে কমিউনিটি পোস্টে গিয়ে দেখতে পারো। আমি একের পর এক প্রত্যেকটা অকেশনের ছবি যা যা ফটোগ্রাফার্স ক্লিক করেছে সব কিছুই পোস্ট করবো। সবাইকে যেমন ভদ্র লাগছে কেউ কিন্তু ততটা ভদ্র না, সব থেকে বেশি মিষ্টি লাগছিল আমাদের তোজোকে। বাস আবার এবার আমরা সবাই আস্তে আস্তে সবাই খেতে বসে গেছি, সব ভাই বোন মিলে, আর এদিকে দিদা, তারপর ও, সবাই একসাথে খেতে বসেছে। আমার শ্বশুরবাড়ির সব লোকজন খেয়ে চলে গেছে বাড়িতে। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি, কালকে হচ্ছে মা কালীর বিসর্জন, মানে দশমীর ব্লগ, তো সেই ব্লগটা কালকেই আমি পোস্ট করব, মানে নেক্সট ব্লগে পোস্ট করব। তো আজকের ব্লগটা শুরু থেকে শেষ অবধি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল, নেক্সট দেখা হচ্ছে দশমীর ব্লগ নিয়ে, তারপর আরও অনেক এক্সাইটেড ব্লগ নিয়ে। টাটা।